শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের একটা গল্প পড়াবো। তাহলে বন্ধুরা, চলো আমরা গল্পটা শুনব মনোযোগ দিয়ে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কাউকে মনে করো কোনো জিনিস দিতে চাও, তাহলে তুমি দিতে চাইলে অথচ তাকে সেই জিনিসটা দিলে না, মনে করো একটা কলমই দিতে চেয়েছো এবং ওয়াদা করছো তোমাকে আমি একটা কলম দেব। ওয়াদা করে যখন কোনো কিছু না দেয়া হয়, তার মানে কি? তুমি প্রতিজ্ঞা করলে অথচ দিলে না। তাহলে এই প্রতিজ্ঞা করার পর যদি না দেয়া হয়, ওয়াদা করার পর যদি না দেয়া হয়, ওয়াদা ভঙ্গকারীকে কি আল্লাহ তাআলা পছন্দ করেন না। তুমি যদি কোনো কিছু কাউকে দিতে চাও, তাহলে অবশ্যই সেইটা তুমি তাকে দিবে। আমরা এরকমই একটা গল্প পড়ব, একটা কল্পকাহিনী যেটা তোমাদের জন্য শিক্ষণীয়, যে ওয়াদা করলে ওয়াদা রাখতে হয়, যেটা তুমি প্রতিজ্ঞা করবে সেই প্রতিজ্ঞাটা রাখতে হয়। তাহলে আজকে আমরা যে গল্পটা পড়ব, সেই গল্পের নাম কাঞ্চনমালা আর কাকুন মালা। কাঞ্চনমালা আর কাকুন মালা, গল্পের নাম শুনে বুঝতে পারছো এখানে দুজনের নাম দেয়া আছে। কাঞ্চনমালা হচ্ছে রানী আর কাকুনমালা একজন দাসী ছিল। কিভাবে তার নাম কাকুনমালা হলো আমরা গল্পে সেটা জানতে পারবো। আমরা জানতে পারবো যে প্রতিজ্ঞা করে কোনো কিছু না দিলে তার পরিণতি কী হয়। আমরা জানতে পারবো রাজপুত্র এবং রাখালের সাথে যে বন্ধুত্ব গড়ে উঠেছিল সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে বন্ধুরা, আমরা গল্পটা শুনি। অনেকদিন আগের কথা, এক দেশে এক রাজা ছিল। রাজা ছিল একটাই পুত্র। সেই রাজপুত্রের সাথে সেই রাজ্যে এক রাখাল ছিল। সেই রাখালের মধ্যে অনেক বন্ধুত্ব ছিল, দুজন দুজনকে খুবই ভালোবাসত। রাখাল যখন মাঠে গরু চড়াত, তখন রাজপুত্র গাছতলায় বসে সেই রাখালের জন্য অপেক্ষা করত। আর রাখাল তার বাঁশির সুর শোনাত। এই বাঁশির সুর রাজপুত্রের খুবই ভালো লাগত। এসব শুনে রাজপুত্র বাঁশির সুর শুনে রাজপুত্রের মনটা ঝলমলিয়ে উঠত। রাজপুত্র বন্ধুর কাছে তাই প্রতিজ্ঞা করল, সে যদি কখনো রাজা হয় তাহলে রাখালকে তার মন্ত্রী বানাবে। যদি কখনো সে রাজা হতে পারে তাহলে কি করবে, রাখালকে সেই রাজপুত্র মন্ত্রী বানাবে, এটা সে ওয়াদা করল। এরপরে একদিন সেই রাজা যখন চলে গেল, রাজপুত্র রাজা হলো, সেই রাজপুত্র লোক লস্কর সৈন্য সামন্ত সব কিছু নিয়ে রাজপুরীতে তা আছে। রাজপুরী আলো করে থাকত তার রানী কাঞ্চনমালা। কাঞ্চনমালা কে ছিল? সেই রাজপুত্রের রানী। অর্থাৎ রাজপুত্র যখন রাজা হলো, তখন কাঞ্চনমালার সাথে তার বিয়ে হওয়ার পর ওই অঞ্চলে রানী হলো কাঞ্চনমালা। সেই রাজ্যে অনেক সুখ ছিল। এত সুখের মধ্যেও রাখাল বন্ধুর কথা আর মনে পড়ত না যখন সেই রাজপুত্র রাজা হলো।
তখন আর রাখাল বন্ধুর কথা রাজপুত্র মনে ছিল না। রাজপুত্র বন্ধুকে প্রায় ভুলেই গেল, অথচ এই বন্ধুকে সে কী করেছিল, প্রতিজ্ঞা করেছিল যে তাকে মন্ত্রী বানাবে। এদিকে রাখাল বন্ধুর কিন্তু সেই রাজপুত্রের কথা অনেক মনে পড়ত। শেষে সে একদিন আসে বন্ধুকে একটু দেখার জন্য, কিন্তু সেই রাখাল বন্ধুকে রাজপ্রাসাদে ঢুকতেই দেয়া হলো না। এক রাতে রাতে রাজা যখন ঘুমাতে গেল, ভোরবেলা যখন তার ঘুম ভাঙল, তখন সে দেখতে পেল তার সারা গায়ে সূচ ভরে গেছে, সারা গায়ে। সে এই সূচ ভরে যাওয়ার কারণে তার সে হচ্ছে চোখেও দেখতে পারলো না, খেতে পারতো না, কিছুই করতে পারতো না, অসহ্য যন্ত্রণায়। তখন সেই রাজপুত্র রাজা কী করতো, কষ্ট পেত। রাজ্য জুড়ে কান্নাকাটি রোল পড়ে গেল। রাজা তখন বুঝল যে সে যে প্রতিজ্ঞা করেছিল, এই প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে আজকে তার এই পরিণতি, যে সে প্রতিজ্ঞা করেছিল তার বন্ধুকে মন্ত্রী বানাবে, কিন্তু মন্ত্রী বন্ধুকে যখন সে ভুলেই গেল, মন্ত্রী তো দূরের কথা, তখন তার কী হলো, সারা শরীরে সূচ ভরে গেল, সে যন্ত্রণায় ছটফট করছে। তখন তার উপলব্ধি আসলো যে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম, আজকে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করার কারণে আজকে আমার এই পরিণতি। কাঞ্চনমালা অর্থাৎ সেই রানী, ওই রাজ্যের রানী যার নাম কাঞ্চনমালা, একদিন নদীর ঘাটে স্নান করতে গেল, অর্থাৎ কি গোসল করতে গেল। এই গোসল করতে যাওয়ার নদীতে যখন গোসল করতে গেছে, তখন কোথা থেকে যেন একটা মেয়ে আসলো। সেই মেয়েটা রানীর যদি দাসীর দরকার হয়, রানীকে বলল যদি আপনার দাসীর দরকার হয় তাহলে আমি আপনার দাসী হয়ে থাকব। রানী তখন চিন্তা করলো রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজন দরকার ছিল। তখন রানী কাঞ্চনমালা মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন। রানী নদীর ঘাটে গেছেন, রানী সঙ্গে কী করে টাকা করি তার গোসল করার সময় নিয়ে যাওয়া যায় না। তখন রানী কী করলো, হাত থেকে তার কাকন খুলে অর্থাৎ চুরি খুলে সেই দাসীকে দিল। সেই থেকে তার দাসীর নাম হয়ে গেল কাকনমালা। এরপর রানী গায়ের গয়না এগুলো সব খুলে তারপরে সে গোসল করতে গেল। যখন রানী গোসল করতে নেমেছে, তখন দাসী এক ফাঁকে রানীর সমস্ত গয়নাগাটি পরে দাসী হয়ে গেল রানী। আর রানীকে সে দাসী সাজিয়ে তার রানী যখন ডুব দিয়ে উঠল গোসল করে, দেখলো যে রানীর কোনো জিনিস আর নেই, সব জিনিস দাসী পরে বসে আছে। সেখানে রানী হয়ে গেল দাসী, আর দাসী হয়ে গেল রানী। নকল রানী কাকনমালা ভয়তে কাঁপতে শুরু করলো। তখন কাকনমালা রানীকে সমস্ত কাজ করাতো, বাড়ির রাজপুরের সমস্ত কাজ রানীকে দিয়ে করাতো। সকলে ভাবতে থাকে, মানে আগে যখন কাঞ্চনমালা যে ব্যবহার করতো সেই ব্যবহার তো এরকম ছিল না, অথচ কাকনমালা খুব বাজে ব্যবহার করতো রাজপুরের ভিতরে সমস্ত সৈন্য সামন্তের সাথে, লোক লস্করের সাথে, রাজ্য পরিচালনার ক্ষেত্রে। তখন সবাই রাজ্যে চিন্তা করতে লাগলো, এরকম কেন করলো, আগে তো রানী এরকম ছিল না। সূচবিধা মানে গায়ে যে সূচবিধে আছে রাজা, সে তো আর জানে না যে তার পরিবারের কী অবস্থা হয়ে গেল, কত সমস্যা হয়ে গেল। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সমস্ত কাজ করতে লাগলো। কাকনমালা অনেক কাপড় চুপড় কাঞ্চনমালাকে দিয়ে কাচাত। এবার কাঞ্চনমালা সারাদিন কাজ করে, হাতে কাঞ্চনমালার একটু ফুরসত নেই, কীভাবে সূচ রাজার যত্ন করবে, কীভাবে তার পাশে দুবন দণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না,
রাজার কষ্টের সীমা থাকে না। সুজবি তার শরীর ব্যথায় টনটন করে, চিনচিন করে জ্বলতে থাকে, গায়ে মাছি এসে বসে, কিন্তু রাজার পাশে যেহেতু বসার সময় পায় না, তাকে একটু বাতাস করার সময় পায় না, তাকে দিয়ে রাজপুরীর সমস্ত কাজ কাকনমলা করায়। এই জন্য রাজাকে সে ঠিক মতো দেখতে পারত না। একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় দিয়ে রাখল, তখন চোখের জল মুছে আর সে কাপড়গুলা কাচে। তখন কাঞ্চনমালা পাশ থেকে শুনতে পায় বনের পাশে গাছতলা থেকে কেমন একটা অদ্ভুত মন্ত্র। সেই মন্ত্র বলছে, পাই 1000 সুচ তবে খাই তরমুজ, সুচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার, যদি পাই লাখ তবে দেই রাজ্য পায়। ওই যে সুচ ফুটে আছে, তখন সে সুচ যদি পায় তাহলে সে হাট বাজারে যেতে পারে। তখন মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে যায় তার কাছে, বলে, লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি। একথা শুনে সেই মানুষ ছটপট করে সুতার পুটুলি, মানে তার সাথে একটা সুতার পুটুলি ছিল, সে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটতে শুরু করলো। যেতে যেতে পথে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা বলল। অচেনা মানুষ শুনে মুখ থমথম হয়ে যেতে থাকে তার। রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষ সুচ দেবার কথাটাও বলে না, বলতে থাকে অন্য কথা, বলে, আজকের দিন বড় শুভ দিন। অচেন মানুষ যেহেতু রাজপুরীতে আসছে, সে আর বুঝতে দেয় না যে সে সুচ তুলতে এসছে। সে বলে যে আজকের দিন বড় শুভ দিন, আজ হচ্ছে পিঠকুণ্ডলীর ব্রত, আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয়, এমনই নিয়ম। এই বললে পর নকল রানী পিঠা বানাতে যায়, মানে নকল রানী মানে কাকনমালা, সেই কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমায়েশ দেয়। নকল রানী যে পিঠা বানায় সেটা রাজ্যে কেউ খেতে পারে না। অথচ কাঞ্চনমালা যে সমস্ত পিঠা বানায়, চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীরমুরলি, এই পিঠাগুলা রাজ্যের সকল মানুষ মন করে খায়, তার যে স্বাদ তা তারা ভুলতে পারে না। নকল রানী উঠানে আলপনা দিতে যায়, এখানে এক খাবলা রং করে, ওখানে এক খাবলা রং করে, সেটা কারোরই পছন্দ হয় না। আর কাঞ্চনমালা অঙ্কন করে যে সোনার সাত কলস, ধানের ছড়া, ময়ূর পুতুল, লোকে তখন বুঝতে পারে কে আসল রানী কে দাসী। তখন সেই অচেনা মানুষটা কাঞ্চনমালাকে ডাক দেয়, বলে, হাতের কাকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বল। কারণ তখন লোকজন বুঝে যায় কে আসল আর কে নকল। তখন লোকজন বুঝে যাওয়ার কারণে অচেনা মানুষ তখন জিজ্ঞেস করে যে সত্যি কথা, কাকনমালাকে বলে যে সত্যি কথা বলো। কাকনমালা সে কি ডাক, সে গর্জে উঠে জল্লাদকে ডাকে যে এখনই সে অচেনা মানুষ আর কাঞ্চনমালা গর্দান নেবে। তখন জল্লাদ ওদের ধরতে আসার আগে অচেনা মানুষ তার সুতার পুটুলিকে হুকুম দেয় যে এক গোছা যেই হুকুম দেয় সেই সুতা যে জল্লাদকে কী করে আসতে পাশতে বেঁধে রাখে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া শুরু করে। সেই যে অচিন মানুষটা তখন আবার নতুন মন্ত্র পড়ে, সেই মন্ত্রে ছিল, সুতন সুতন সুরলি কোন দেশে ঘর, সুচ রাজার সুচ গিয়ে আপনি পড়। অর্থাৎ সব সুতোগুলা তখন কী করলো, সেই সুচের মতন মধ্যে যে গাঁথলো আর আস্তে করে কী করলো, রাজার গায়ের থেকে সেই সুচগুলা উঠে আসলো। মানে সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ে সুচের মধ্যে ঢুকে গেল। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ, সব সুচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে, মুখে, গায়ে সব জায়গা বেঁধে গেল। তখন থেকে কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হলো। নকল রানী কী করল সে সময়, ওই সুচ বেঁধা অবস্থায় নকল রানী শেষে মারা গেল। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলল, সামনে কে যেন দাঁড়িয়ে আছে, সে তখন দেখল সেই যে অচেন মানুষ, সেই মানুষটা আর কেউ না,
সেই মানুষটা কে ছিল? রাখাল বন্ধু। সেই বন্ধুটা, সেই মানুষটা ছিল রাখাল বন্ধু। যখন সুচ ওঠার পরে তার চোখ খুললো, তখন দেখলো যে তার সামনে দাঁড়িয়ে আছে রাখাল বন্ধু। রাজা তখন দুহাতে জড়িয়ে তাকে ধরলো, তার কাছে ক্ষমা চাইলো যে আমি যে কথা দিছিলাম, তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞা রাখিনি বলে আজকে আমার এই সমস্যা, সারা গায়ে সুচ বেঁধে গেছিলো। আজ থেকে তুমি আমার মন্ত্রী, আমি এই রইল আমার রাজ্য, আজকের থেকে তুমি আমার পাশে সব সময় থাকবে, সারা জীবনের সাথী হয়ে থাকবে। তখন রাখাল বন্ধু চিন্তা করলো, এখন তার না থেকে পারা যায় না, রাজা তাকে চিনতে পারলো, রাজা তার কথা বলল। তখন রাজা তার বন্ধুর জন্য একটা সোনার বাসি গড়িয়ে দিলেন। রাখাল সারাদিন মন্ত্রীর সাথে কাজ করত আর প্রজাদের দুঃখ সারিয়ে তাদের মুখে হাসি আনল। সারাদিন কাজের শেষে রাজা বন্ধুকে নিয়ে যেত, পুরনো দিনের মতো সেই সোনার বাসিতে বাসির সুর শুনতে পেত। তাহলে বন্ধুরা গল্পটা মনোযোগ দিয়ে পড়বে, এর মধ্যে যে শব্দার্থগুলো আছে, কোথায় সেগুলো অর্থ জানবে। তাহলে আজকের মতন এখানে ক্লাস শেষ করছি, ধন্যবাদ সবাইকে।